আল্লাহর কসম আজিজ, আমি সত্যি বলছি, আলী আমার সাথে নোংরামি করেছে। কি করছেন ম্যাডাম আপনি? আমার তোমাকে পছন্দ হয়নি, আমি কাউকে বলবো না, আর কেউ জানবেও না। না না ম্যাডাম, এটা ভুল। তাছাড়া আপনার স্যারের স্ত্রী, আপনি স্যারকে ঠকাচ্ছেন। একি তুমি ঘামাচ্ছ কেন? দেখেন ম্যাডাম, আপনি যদি আর একবার আমার শরীরে টাচ করেন, আমি কিন্তু স্যারকে জানাতে বাধ্য হব। তোকে কিভাবে শাস্তি করতে হয় আমি দেখছি। দাঁড়াও না, একটু গল্প করি। ম্যাডাম দেখেন, এখন গল্প করার সময় না। করি না, তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন ঘরে? ম্যাডাম আপনি যেটা চাইতেছেন এটা কোনোদিনও সম্ভব না। ম্যাডাম আপনি স্যারকে ঠকাচ্ছেন। ম্যাডাম তুমি চাইলেই হবে। ম্যাডাম আমি অন্য ছেলেদের মতো না। ম্যাডাম এই আলী দাঁড়াও, কই যাও আলী? উর্মিলা আর কতক্ষণ রেডি হতে? আমি প্রায় রেডি, তুমি নিচে যে গাড়ি স্টার্ট দাও, আমি চলে আসছি। উনি আমি যাচ্ছি। আর আলী ব্যাগগুলো তাড়াতাড়ি প্যাক করে নিয়ে আস, তাড়াতাড়ি। ম্যাডাম আপনি আবার শুরু করছেন। দেখেন ম্যাডাম, আপনি যেসব ছেলেদের মতো মনে করছেন আমি কিন্তু সেসব ছেলেদের মতো না। কিন্তু আমি তো সেসব মেয়েদের কাতারেই পড়ি। কি করছেন ম্যাডাম? তোমার হাতটা না অনেক সুন্দর। ম্যাডাম ছাড়েন, ম্যাডাম ম্যাডাম আপনি এটা ঠিক করতেছেন না। ম্যাডাম ম্যাডাম কি করতেছেন আপনি? আজিজ দেখো, আলী আমার সাথে নোংরামি করছে। চরিত্রের সমস্যা। স্যার আমি কিছু করিনি, বরঞ্চ ম্যাডামই আমার হাত। চুপ! আমার স্ত্রীর নামে একটা উল্টো কথা নয়, চিৎপটেন চিৎ। আল্লাহর কসম আজিজ, আমি সত্যি বলছি, আলী আমার সাথে নোংরামি করেছে। তুমি এক কাজ করো, পুলিশকে ফোন দাও। স্যার আমি নির্দোষ, আপনার কথা বলা হচ্ছে স্যার। আমি নির্দোষ ছিলাম স্যার। রাজু ক্ষমা করে দেন, আল্লাহ পাপীর বিচার করেন। ক্ষমা চাও।